অসময়ের আম। এই যে সেপ্টেম্বর মাস শুরু হয়েছে, সেপ্টেম্বর মাসে কিন্তু কোনো আম গাছে আম থাকার কথা না, কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে প্রায় সব কয়টা গাছে থোকা থোকা আম ঝুলে আছে। আমগুলো দেখতে অনেকটা ল্যাংড়া আমের মতো, এবং এই আমের নাম হচ্ছে গৌরমতি। এই আমের নাম হচ্ছে গৌরমতি। এটা ল্যাংড়া আমের মতো দেখতে হওয়ার কারণ হচ্ছে, ধারণা করা হয় যে ল্যাংড়া এবং আশ্বিনা এই দুটো আমের প্রাকৃতিক সংকরায়নের মাধ্যমে, মানে কোনো বিজ্ঞানী এটা আবিষ্কার করেনি, প্রকৃতিগতভাবেই এই নতুন জাতের উদ্ভব হয়েছে, এবং সেই আম হচ্ছে গৌরমতি। সাধারণত লেট যে আমগুলো আমাদের দেশে হচ্ছে পাওয়া যায়, আশ্বিনা বা কিছু কিছু দেশি আটির আম আছে, সেগুলো কিন্তু একটু টক হয়, সেগুলো কিন্তু সেভাবে আসলে খুব বেশি খেতে ভালো লাগে না। কিন্তু এটা হচ্ছে যেহেতু ল্যাংড়া আমের ক্রসের মাধ্যমে এটা এসেছে, এটা কিন্তু সেই ল্যাংড়া আমের মিষ্টতা, এবং কিছু কিছু ক্ষেত্রে ল্যাংড়া থেকেও কিন্তু টিএসএস হচ্ছে বেশি পাওয়া যায়, অর্থাৎ এটা হচ্ছে একটা মিষ্টি আম। তো এই গৌরমতি আমকে আমরা বলে থাকি হচ্ছে বাণিজ্যিক আম, কারণ এই আম চাষ করে কিন্তু আমাদের কৃষকের স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি লাভবান হতে পারে, কারণ আমরা লক্ষ্য করেছি বাজারে এই আম বিক্রি হচ্ছে 300 টাকারও বেশি দামে, 300 টাকা কেজি, অর্থাৎ এক মন আমের দাম হচ্ছে 12,000 টাকারও হচ্ছে বেশি। তো এই আমের যিনি চাষ করেছেন আমাদের কৃষক ভাই আরিফিন, আরিফিনের সাথে আমরা হচ্ছে কথা বলবো। আরিফিন কতগুলো গাছ দিয়ে শুরু করেছেন, কি পরিমাণ আম হারভেস্ট করছেন, কেমন দামে বিক্রি করছেন, এর পরিচর্যা সম্পর্কে, এবং এর বিশেষ কোনো ব্যবস্থাপনার প্রয়োজন আছে কি না, বা তিনি কি ভাবছেন, সব বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো আমাদের কৃষক ভাই আরিফিনের সাথে। এই প্লটটা হচ্ছে আমাদের 14 বিঘা জমির উপরে আছে। এই বছরে আমার যেটা টার্গেট সেটা হচ্ছে প্রায় 500 মন যেটা টার্গেট নির্ধারণ করি সেটা হচ্ছে কি, যে এই যে প্যাকেটগুলো প্যাকেট আমার বাগানে মোট 65,000 প্যাকেট বাঁধা আছে, 65,000 প্যাকেটে আমরা আনুমানিক একটা আইডিয়া করি যে প্রায় 500 মন মতো আম হবে। 500 মনের মধ্যে প্রায় আনুমানিক 300 মন বিক্রি করে ফেলেছি, এখন আমার বাগানে আনুমানিক 200 মন মতো আম আছে। অন্য আমের চেয়ে স্যার এটা ব্যাপক লাভজনক। এই বছরে তো আপনার ব্যাপক দরপতন, খুবই বাজারের অবস্থা খারাপ, সেই খারাপ অবস্থা থেকেও এবছরে গোলমতির যেটা দাম পাচ্ছে সেটা খারাপ বলা যাবে না, ভালোই বলা যাবে। এবছরে আপনার এখন বর্তমান বাজার হচ্ছে 12,500 টাকা মন, অথচ গত বছরে এই সময়টাতে আপনার আমরা বাজার পেয়েছিলাম 16,000-17,000 টাকা মন। কারণ আমি একটা বাস্তব চিত্রের কথা বলি, আমার এখানে পাশে একজন বাগান চাষি ভাই, উনি বাগান কিনেছিলেন, ওনার বাগানে ছিল ল্যাংড়া আশিনা খিরসা। তো মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে হেঁটে আসতাম, ওনাকে দেখতাম কি যে রাস্তার ধারে বসে আছে, আমি তাকে জিজ্ঞেস করতাম কি যে ভাই খবর কি, তো সে মনের দুঃখে বলতো কি যে আল্লাহ ঝড় দিচ্ছে না কেন, ঝড় দিয়ে যদি আম পড়ে যেত তাহলে আমাকে এই গাধার বোঝাটা আর বহন করতে হতো না। তা আসলে তারা আম মানে বিক্রি করতে যে এতটাই বিরক্ত হয়ে যায় যে আসলে তাদের যে খরচ, লেবার খরচ, অন্যান্য খরচ সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে বরাবর হয়ে যাচ্ছে, সমান সমান হয়ে যাচ্ছে। সেই জন্য এই খারাপ পরিস্থিতিতে তারা বলছে কি যে আল্লাহ যেন একটা ঝড় দেয়, গাছের আম ঝরে পড়ে, তাহলে আমাদেরকে কম বিক্রি করা লাগবে। এখন আমরা দেখছি গাছ থেকে আম পাড়া হচ্ছে, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে টেকনোলজি, প্রযুক্তি যে কত দ্রুত আমাদের কৃষকের মাঝে ছড়িয়েছে আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটা আম ব্যাগিং করা, আমের যে প্রধান শত্রু মাছি পোকা, মানে আম কাটলে ভিতরে পোকা পাওয়া যায়, বিশেষ করে এই সময় যে গরম পড়ে গেছে এই সময় কিন্তু আরও বেশি আম থাকলেই তার ভিতরে হচ্ছে পোকা বেশি দেখা যায়। প্রত্যেকটা আম তিনি হচ্ছে ব্যাগিং করেছেন, এই যে হারভেস্ট করা হচ্ছে, ব্যাগগুলো খুলে একটা একটা করে আমরা দেখছি যে হচ্ছে হারভেস্ট করা হচ্ছে, তার মানে প্রত্যেকটা আম হচ্ছে নিরাপদ। ব্যাগিং করার জন্য এখানে কোনো কীটনাশক, কোনো ছত্রাকনাশকের ব্যবহার প্রয়োজন হয়নি, এবং আমগুলো শতভাগ হচ্ছে নিরাপদ আম এবং সুমিষ্ট আম, টেস্টি আম। এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের বাগানের আম 100% নিরাপদ, এবং এটা অর্গানিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। আমরা সেই যখন সার প্রয়োগের সময় তখন কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করি না। এখানে প্রত্যেকটা গাছের গোড়াতে সরিষার খোল এবং জৈব সার, গোবর সার এবং সরিষার খোল, এই দুইটাই ইউজ করা আছে। এবং যখন আপনার আমটা মার্বেল আকৃতি বা একটু মার্বেল আকৃতির চেয়ে বড় হয় তখন কিন্তু আমরা সেটাতে ব্যাগিং করাই দিই, সেই টাইমটাতে স্বল্প মাত্রার আপনার পেস্টিসাইড ইউজ করা আছে, যা এই 3 মাস বা 4 মাস পরে এটা আমের উপরে কোনো ইফেক্ট আসবে না। সেজন্য আমরা বলি যে এটা 100% নিরাপদ এবং অর্গানিক উপায়ে তৈরি। তো এই গৌরমতি আম নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের ফল চাষে বড় একটা সংযোজন, এবং ফল চাষ সম্প্রসারণে
একটা বড় ভূমিকা হচ্ছে পালন করছে, পালন করবে। তো আমরা গৌরমতি আম সম্পর্কে জানলাম। এ দেখেন আমার হাতে যেটা একদম ল্যাংড়া আমের মতো, যেহেতু আমগুলো ব্যাগিং করা ছিল সেহেতু কিন্তু আমের কালারটা কিন্তু এমন হয়ে গেছে। যদি ব্যাগিং না করা হতো তাহলে আমের রঙগুলো কিন্তু সবুজ থাকত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেপ্টেম্বর মাসে আম পাওয়া যাচ্ছে, সেপ্টেম্বর মাসে আম গাছে আছে এবং সেটা মিষ্টি আম। এখন স্বাদ বা মিষ্টতা এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, একজন বললো না খুব টেস্টি, আরেকজনের কাছে সেটা স্বাদ মনে নাও হতে পারে। সেজন্য অবশ্যই আমাদেরকে এর টিএসএস হচ্ছে মাপতে হবে। আমার কাছে একটা রিফ্র্যাক্টোমিটার আছে, এই রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে আমরা এই পাকা গৌরমতি আমের টিএসএস হচ্ছে আমরা পরিমাপ করব এবং আমরা খেয়ে দেখব সরাসরি যে আমটা কেমন, ভিতরে রং কেমন। এটা অনেকের একটা কিউরিওসিটি থাকতে পারে, যেহেতু এই আমটা খুব বেশি কমন না, তো আমরা এই হচ্ছে এই আমটা কেটে টিএসএসটা পরিমাপ করব। ঠিক আছে, জুসি আম। এটা কিন্তু কারিমন যেমন একটু রস কম, এটা কিন্তু হচ্ছে জুসি আম। আমরা আরেকটু কোথায় রস দিতে পারি, যথেষ্ট যাই করি 20.7 20.7 হচ্ছে সাত, এই যে হচ্ছে আমরা এখানে পেয়েছি কিন্তু হচ্ছে 20.7, যেটা এই যে এই আমগুলো হচ্ছে পাকা হয়েছে। এটা যদি আরও আমরা দুই তিন দিন রেখে দিই এর মিষ্টতা কিন্তু হচ্ছে বাড়বে। আমের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়, আমরা যত দিন যাবে চার পাঁচ দিন একটা সময় পর্যন্ত এটা কিন্তু এর হচ্ছে সুইটনেস হচ্ছে বাড়বে। যদি 20.7 হয় এটা আমার মনে হয় যে যথেষ্ট ভালো। এবং এই যে ল্যাংড়ামও কিন্তু এরকম হচ্ছে 17, 18, 19, 20 এরকমই কিন্তু হয়। তো এই যে গৌরমতি আম, আপনারা যারা বাণিজ্যিকভাবে বাগান করবেন আমাদের পরামর্শ হচ্ছে আপনারা একটা মিশ্র বাগান করলে সবসময় ভালো, যে একই আম করতে হবে সেটা না, তার ভিতরে অবশ্যই যেন থাকে হচ্ছে গৌরমতি। তো আমরা চাই এ ধরনের নতুন নতুন জাত, নতুন জাত বলা ঠিক না, কারণ প্রায় 8-10 বছর আগে থেকেই হচ্ছে গৌরমতির কিছু কিছু অংশ হচ্ছে চাষ হচ্ছে, একেবারে বাণিজ্যিক চাষ। আমরা এই যে আরিফিন ভাই আমাদের কৃষক ভাইয়ের চমৎকার একটা হচ্ছে বাগান, নাটোরে বেশ কিছু বাগান, রাজশাহীর তানোরের চমৎকার বাগান, আমরা দেখেছি গৌরমতির বাগান হয়েছে আমাদের চুয়াডাঙ্গাতে, যশোর অঞ্চলেও হচ্ছে গৌরমতির বাগান হয়েছে, সিলেটের ওইদিকেও কিন্তু হচ্ছে গৌরমতির বাগান কেউ কেউ আমাদের কৃষি উদ্যোক্তারা হচ্ছে করেছেন। তো আমরা চাই এই আমের দ্রুত সম্প্রসারণ হোক, তাহলে অন্তত মানে আমের সিজন শেষেও, আমের আসল সময় পরেও হচ্ছে আমরা এই আমটা হচ্ছে পেতে পারবো। আমরা যারা আম পছন্দ করি তাদের জন্য এটা একটা সুখবর হতে পারে এই গৌরমতি আম। ধন্যবাদ।